বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে জনসভাস্থলে রয়েছেন সহকর্মী মিরাজ মিজু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, জনসভা প্রাঙ্গণে সবশেষ খবরাখবর আপনার কাছে জানতে চাইবো, আর আরেকটি খবর হচ্ছে আনুষ্ঠানিকতা কখন শুরু হবে এটি জানাবেন। ধন্যবাদ টুম্পা, আমি এখন দাঁড়িয়ে আছি শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজারে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে জনসভার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে জনসভার কিন্তু যে সামনের জায়গাটিকে যদি দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু আর তিল ধারণের ঠাঁই নাই এই শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ এবং সমুদ্র উপকূলীয় জেলা কিন্তু কক্সবাজার। নানা উন্নয়ন কর্মযজ্ঞে কিন্তু বদলে যাওয়া যে কক্সবাজার, সেই কক্সবাজার কিন্তু যেমন দেশে সমাদৃত, তেমন আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু এখন উন্নয়ন কর্মযজ্ঞে বেশ সমাদৃত একটি জেলা। এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান যেমন বদলে গেছে, তেমনি এখানকার মানুষের জীবনযাত্রার মানে কিন্তু এসেছে অভাবনীয় উন্নতির ছোঁয়া। ফলে এই মানুষরা কিন্তু যার জন্য এই আজকে তারা এমন একটি সুন্দর জীবন পেয়েছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে, তাকে উষ্ণ অভিনন্দন জানাতে সকাল 10টা থেকে কিন্তু একেবারে প্রখর রোদ উপেক্ষা করে এই শেখ কামাল স্টেডিয়ামে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এবং সকাল থেকে এই রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন, তারা কষ্ট করছেন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তাকে উষ্ণ অভিনন্দন জানাতে। আপনি জানেন যে এই কক্সবাজার ঘিরে কিন্তু প্রায় 3.5 লাখ কোটি টাকার উন্নয়ন কর্মযোগ্য চলমান রয়েছে। পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও 29টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করবেন এবং 4টি প্রকল্পের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এখন তিনি ফ্লিট রিভিউ যে সম্মেলন আছে সেটি শেষ করে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সভামঞ্চে এসে উপস্থিত হবেন। এবং এসেই তিনি যেটি করবেন, প্রথমে উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করবেন, তারপর তিনি মঞ্চে আসন গ্রহণ করবেন। এবং তারপরে এখন আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছেন। তো এই যে কক্সবাজারের যে জনসভা সেটি জনসমুদ্রে পরিণত হয়েছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেবেন সামনের দিনগুলোতে কিভাবে আন্দোলন সংগ্রাম মোকাবেলা করবে, এখানকার মাটি ও মানুষের যে স্বপ্ন আছে সেটিকে যাতে ধারাবাহিকভাবে সেটির যে উন্নয়ন কর্মকাণ্ড আছে এটি চলমান থাকে, সেই দিক নির্দেশনা যেমন আসবে তেমনি নিশ্চয়ই এখানকার মানুষের কাছে ভোট চাইবেন। এরই মধ্যে কিন্তু যে ভোটের ট্রেন, সেই ভোটের ট্রেনে কিন্তু উঠে গেছে আওয়ামী লীগ। এবং আমরা গত যে সমাবেশগুলো দেখেছি সেখানেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন এবং বলেছেন যে যে উন্নয়ন উন্নয়নগুলো চলছে সেগুলো চলমান রাখতে সরকারের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি, এবং সেটি থাকলে আগামীর বাংলাদেশ আরও বেশি সুখী, সমৃদ্ধ এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে, সেটি কিন্তু তিনি তার বক্তব্যে বারবার জানিয়েছেন। এবং এই যে গণসমুদ্র, এই গণসমুদ্র থেকে কিন্তু সামনের দিনগুলোতে কিভাবে তারা হচ্ছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে অধিকার আছে সেই অধিকারটি তারা আদায় করবেন সেটিরও কিন্তু একটি দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসতে পারে। তো এই সব মিলিয়ে কিন্তু আজকের এই সমাবেশ অনেকটাই, এই জেলা আওয়ামী লীগের যে সমাবেশ কক্সবাজারের সেটি কিন্তু অনেকটাই সফল হয়েছে এরই মধ্যে, কারণ এরই মধ্যে কিন্তু এটি গণসমুদ্রে পরিণত হয়েছে। তো এই ছিল টুম্পা আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ খবর। মিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ বিকেলে অনুষ্ঠিতব্য কক্সবাজারের প্রধানমন্ত্রীর জনসভার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ মিজু। We'll be right back.